সে কি এত রাত হয়ে গেল এখনো ঘুমোনি কেন? এই বাড়িতে আমার ঘুমানোর জন্য কোনো আলাদা করে সময় বেঁধে দেওয়া আছে নাকি সেটা তো জানতাম না। বড্ড চ্যাটান চ্যাটান কথা বলো তুমি, একটা সাধারণ কথার উত্তর সাধারণভাবে দিতে পারো না? অনেক রাত হয়ে গেছে তাই বললাম এখনো ঘুমোনি কেন। রাতটা কি শুধু আমার বেলাতেই হয়েছে? শুধু তোমার বেলা হতে যাবে কেন, এই বাড়ি অনেকে তো ঘুমিয়ে পড়েছে। সবাই তো ঘুমোয়নি। তুমি আমার কথা বলছো? না, শুধু আমি আপনার কথা বলবো কেন, আপনি তো আর এতক্ষণ একাই কাজে গেছিলেন না। তুমি ঠিক কি বলতে চাইছো? মানে আপনি এতক্ষণ রূপকথাদের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ কথা বলছিলাম তো। ও কিছু না, এই যে আমি এত রাত অবধি জেগে আছি কেন, কেন ঘুমোইনি, এইসব কিছু আমাকে জিজ্ঞেস করছেন তো তাই। ও আমি রাতে গল্প করলে বুঝি তোমাকে ঘুমোতে বলা যাবে না? নিশ্চয়ই, দেখুন এই বাড়িতে যদি সবাইকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়তে হয় তাহলে সেই নিয়মটা তো আপনাকেও পালন করতে হবে তাই না? আমি রূপকথার সঙ্গে গল্প করছিলাম বলে তোমার সমস্যাটা কোথায়? তুমি কি ওকে হিংসে করো? মুখ সামলে কথা বলুন মিস্টার রণজয় চ্যাটার্জি, আপনার রূপকথার মধ্যে এমনও কোনো বাড়তি গুণ নেই যার জন্য আমি ওকে হিংসে করতে যাব। আর যদিও বা গুণ থাকতো তাহলে আমি ওকে কেন হিংসে করতে যেতাম? কারণ আমি জানি হিংসে করে জীবনে কিচ্ছু পাওয়া যায় না। যদি তার মধ্যে সত্যি কোনো গুণ থেকে থাকে তাহলে সেই গুণটা আমি নিজের মধ্যে নেবার চেষ্টা করতাম, হিংসে করতাম না অন্তত। এনিওয়ে আমি ওকে হিংসে কেনই বা করতে যাব, কার জন্য, কিসের জন্য? আপনার জন্য। কেন? আপনি কার সঙ্গে কথা বলবেন, কতক্ষণ কথা বলবেন, তাতে আমার কি যায় আসে? আমার কিছু যায় আসে না, আপনার কি মনে হয়? যদি তাই হবে তাহলে আমি যখনই রূপকথার সঙ্গে কথা বলতে যাই তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলো কেন, এত ইনডাইরেক্টলি কথা বলো কেন, কেন এরকম বিহেভ করো আমার সঙ্গে? ওটা আপনার মনের ভুল, আর তাও যদি না হয় তাহলে আপনি নিজে খুব ভালো করে জানেন যে আপনি একটা ভুল করছেন, আর তাই হয়তো অপরাধ বোধ হচ্ছে আপনার। মাত্রা ছাড়িও না ইমন। আমি নিজের মাত্রা ছাড়াচ্ছি না, আমি খুব ভালো করেই আমার সীমা জানি। খালি একটাই কথা, আপনি যদি আমার বিষয়ে আমার সঙ্গে কথা বলতে আসেন তাহলে আমিও কিন্তু আপনার বিষয়ে কথা বলবো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ ইমন, যে আমি তোমার থেকে বয়সে অনেক বড়। তো তাতে কি হয়েছে, বড় বলে কি নিয়মগুলো আলাদা আলাদা হবে? তুমি তো দেখছি বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখন শেখোনি। জেঠিমা ঠিকই বলেছিল, তোমার সহবতের অভাব আছে। আর আপনার, আপনার বুঝি খুব সহবত আছে? তুমি ফের আজে বাজে কথা বলছো ইমন। আপনার না কাল অফিস জয়েন করার কথা? হ্যাঁ তো। তো কিছু না, যার কাল সকালে উঠে অফিসে যাওয়ার কথা সে আজ রাত দেড়টা অবধি গল্প করে কাটাচ্ছে, সেই বেলায় কোনো দোষ নেই। আর আমি যদি পড়াশোনা করে রাত জাগি তার বেলা দোষের হয়ে গেল। কিচ্ছু পড়াশোনা করছিল না তুমি, আমি জানি। তুমি জাস্ট আমাকে কথাগুলো শোনাবার জন্য ওয়েট করছিলে জেগে। হাউ মিন ইমন, এই ধরনের কথা আমি একদম পছন্দ করি না, আর ভবিষ্যতে এরকম কথা আমাকে কোনোদিন বলতে আসবে না। আমি যে মিন নই সেটা আপনি নিজেও খুব ভালো করে জানেন। এখন আমাকে শুধু কথা শোনাতে হবে বলে এই সব কথাগুলো আপনি বলে যাচ্ছেন। একটা কথা মন দিয়ে শুনে রাখুন মিস্টার চ্যাটার্জি, আপনি যদি আমার বিষয়ে মাথা গলান তাহলে আমিও আপনার বিষয়ে মাথা গলাবো, আর আপনি যদি আমার বিষয়ে মাথা না গলান তাহলে আমিও আপনার বিষয়ে মাথা গলাবো না। আচ্ছা কোনটাকে মাথা গলানো বলে বলো তো। এই যে এখন আপনি যেটা করলেন। কি করেছি আমি? আস্তে আস্তে, চিৎকার করবেন না, আপনি যদি চিৎকার করেন তাহলে পাশের ঘর থেকে আপনার বন্ধুটি এখানে চলে আসবে। শোনো, আমার বন্ধু তোমার দিদি হন, তাকে সম্মান দিয়ে কথা বলবে। আমি আবার কোথায় অসম্মান করলাম? যে সম্মানটা পেলে আপনার বন্ধু সবথেকে বেশি খুশি হবে আমি তো তাই বলেছি। আমার তো মনে হয় রূপকথাদির কাছে সবথেকে প্রিয় পরিচয় হলো আপনার বন্ধু। এবার মাঝরাতে আপনি চিৎকার চেঁচামেচি করছেন আর সেটা শুনে যদি উনি ছুটে আসেন আর আপনাকে এই অবস্থায় দেখে তাহলে হয়তো আপনার ভালো লাগতে পারে, আর আমি সো সরি, আমার ভালো লাগবে না। তোমার কোনটা ভালো লাগবে কোনটা লাগবে না সেই বুঝে আমাকে চলতে হবে নাকি ইমন? খানিকটা তো চলতে হবেই।
আপনার কি ভালো লাগবে বা কি ভালো লাগবে না সেটা যেমন আমাকে নিয়ে চলতে হয়, তেমন আমার কি ভালো লাগবে আর আমার কি ভালো লাগবে না সেটা নিয়ে তো আপনাকে ভাবতে হবে বই কি। ভাববেন না, একই বাড়িতে একই ঘরে আমরা দুজন যখন একসাথেই আছি তখন আমার ভালো মন্দের এইটুকুনি তো আপনাকে কেয়ার করতেই হবে। এবার আপনি যদি বলেন কেয়ার করবেন না তাহলে কি চলে? আমাকে তো আপনাদের বাড়ির সবার জন্য অনেক ডিউটি পালন করতে হচ্ছে, আর শুধু সবার জন্য তো নয় আপনার জন্য আমাকে অনেক ডিউটি পালন করতে বলা হয়েছে। এবার আমি যদি এগুলো করতে পারি আপনি করতে পারবেন না? আচ্ছা ঠেটা মেয়ে তো খবরটা, আমার সম্পর্কে একদম আজে বাজে কথা বলবেন না আপনি। আচ্ছা কি তখন থেকে খবরদার খবরদার বলছো? তুমি কি ভুলে যাচ্ছ কার সঙ্গে কথা বলছো? রনু, রনু, হয়ে যা কি এবার হ্যাপি তো? শাট আপ। রনু, কি হচ্ছেটা? কি হয়েছে তোমাদের? মাঝরাত্রির এরকম তোমরা চিৎকার চাঁচামেচি করছো কেন? আরে বাইরে তো বয়স্ক মানুষেরা আছে, চাঁচামেচি শুনে তোদের ঘুম ভেঙে যাবে না? সাত করে তো আর চিৎকার চাঁচামেচি করছি না, করতে বাধ্য হচ্ছি। কি হয়েছে, প্রবলেমটা কোথায়? তুমি আমার সঙ্গে কথা বলছিলে সেই নিয়ে কি ইমন রেখে গেছে ওর খারাপ? ইমন, তাহলে তোমার আগে বলা উচিত ছিল। আমি রনুকে এতক্ষণ আমার ঘরে আটকে রাখতাম না, ওর সঙ্গে এতক্ষণ গল্পও করতাম না। আমি তো তোমার উপর এমনিতেও রেগে যাচ্ছি তোমার অসহবতের জন্য। তুমি নাকি অনেক শিক্ষিত, তুমি আমাকে নাকি গাইড করবে, আমার নাকি শুধু লেখাপড়াটুকুই আছে, শিক্ষা আচার ব্যবহার এসব নাকি আমার কিচ্ছু শেখা হয়নি, তাই আমাকে গাইড করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা তোমার কাছ থেকে আমি ঠিক কি শিখবো রূপকথা দে? মাঝরাতে যখন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছে তখন রণ রণ করে ছুটে এসে দরজা কেন ধাক্কালে? এটাকে কি সহবত বলে? ইমন, ডোন্ট ইনসাল্ট মি। তুমি একদম এভাবে আমার সঙ্গে কথা বলো না, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না। বাইরের থেকে তোমাদের চিৎকার চেঁচামেচি শুনে আমি যদি তোমাদের ঘরে এসে নক করে থাকি, এটা যদি তোমার মনে হয় যে আমি একটা বিশাল বড় অপরাধ করে ফেলেছি, তাহলে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি রনু। আরে রূপকথা, ওর সঙ্গে তুমি ছেলে মানুষই করছো কেন বলতো? তুমি জানো বোকামি, ও বোকামো করছে বলে তোমাকে বোকামো করতে হবে তার কোনো মানে আছে নাকি? ও সব কথা গ্রাহ্য করতে নেই, জানো তো ওর মাথায় চিট আছে। ওর তো অর্ধেক কথা আমি গ্রাহ্যই করি না, তাহলে তুমি করতে যাচ্ছ কেন বলতো? কোনো মানে নেই এসবের। দেখো তো, আমি জাস্ট বলার মধ্যে বলেছিলাম এখন অনেক রাত হয়েছে, তুমি কেন ঘুমোনি? ব্যাস। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।